الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع صدق الله العلي العظيم আমি আপনাদের সামনে কুরআনের এই আয়াতটা অনেক দিন থেকে তেলাওয়াত করছি এবং তার তাফসীর করছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মানুষ আমল করে করে ক্লান্ত হয়ে যাবে অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করবে আমল করে করে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তারপর তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তো এই আয়াতের অন্তর্ভুক্ত কারা কারা আমি এর আগে বললাম যারা শিরক করে তারা এবং যারা বেদাত করে তারা আজকে তিন নম্বর হচ্ছে যারা হিংসা করে তারা ঠিক আছে যারা হিংসা করবে তারা সারা জীবন যত আমল করবে যত কিছু করবে যত নামাজ পড়বে যত রোজা রাখবে কোনো কাজ আসবে না সমস্ত ধ্বংস হয়ে যাবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হিংসা করে তাদের নেকি এভাবে ধ্বংস হয়ে যায় যেমন শুকনো কাঠে আগুন লাগলে সে কাঠটা পুরো সারখার হয়ে যায় ঠিক আছে যদি আপনার শুকনো কাঠে আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে সে কাঠের কোনো অস্তিত্ব আর থাকে না সব পুড়ে ছাই হয়ে যায় তেমনি ভাবে যারা হিংসা করবে তাদের যত নেকি থাকুক যত নেকি করুক একটা নেকি অবশিষ্ট থাকবে না সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে ঠিক আছে তো এই ব্যাপার এত আজ আমি আপনাদের সামনে হিংসা করার যে কত বড় খারাপ দুনিয়ার দিক থেকে আখেরাতের দিক থেকে সব আমি বলবো হিংসা করলে আখেরাত ধ্বংস হয় মানুষের দুনিয়া ধ্বংস হয় আর দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে যারা হিংসা করে তারা হিংসা করে কারো কিন্তু ক্ষতি করতে পারে না ঠিক আছে আমি আপনার হিংসা করছি আমি আপনার হিংসা করছি কিন্তু আমি আপনার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবো না কারণ আল্লাহ আপনার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটা হবেই সেটা হবে আপনার উন্নতি হবে কিন্তু আমি হিংসা করছি আমার ক্ষতি হয়ে যাবে আমার দুনিয়ার ক্ষতি হবে আখেরাতের ক্ষতি হয়ে যাবে হিংসা করলে ভাই যারা হিংসা করে তাদের সবচেয়ে বড় ক্ষতি কি জানেন তো তাদের মনে শান্তি পায় না তাদের মনে শান্তি থাকে না সবসময় অশান্তি হ্যাঁ হারি সে বেড়ে যাচ্ছে সে উপর উঠে যাচ্ছে হ্যাঁ আমি সে আমার উপর উঠে চলে যাবে এই সমস্ত চিন্তা ভাবনা মনের মধ্যে থাকবে আর মনের মধ্যে অশান্তি তৈরি হবে সে খেয়ে সুখ পাবে না শুয়ে সুখ পাবে না হ্যাঁ বসে সুখ পাবে না কোনোভাবে সুখ শান্তি পাবে না এভাবে অশান্তি তার থাকবেই থাকবে আর সবচেয়ে কথা যদি আপনি কারো হিংসা করেন তাহলে ওর ক্ষতি হবে কি হবে জানি না আপনার ক্ষতি আগে হবে ঠিক আছে আমি আপনার হিংসা করছি আপনার ক্ষতি হবে কি জানি না আমার ক্ষতিটা আগে হবে এই জন্য হিংসা খুবই খারাপ জিনিস এবার হিংসার উৎপত্তি কোথায় হিংসা কোথায় থেকে এসেছে হিংসা কে প্রথমে করেছিল আসল সেই কথা জানি কোরআন থেকে আরেকটা কথা বলে দিই এর আগে একটা কথা বলে দিই হিংসা কিন্তু হিংসা করা কুফরি ঠিক আছে আমি কোরআন থেকে প্রমাণ করব কোরআন থেকে প্রমাণ করব যারা হিংসা করে তার এক প্রকার কাফের কেন শয়তান হিংসা করেছিল কার উপরে হযরত আদম আলাইহিস সালামের উপরে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এবং আল্লাহ তাআলা বলছে এই ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো সবাই সেজদা লুটিয়ে পড়লো কিন্তু এই ফেরেশতাদের সঙ্গে কে ছিল ইবলিসও ছিল সে কিন্তু দাঁড়িয়ে ছিল তা আল্লাহ বলল আচ্ছা তুমি কেন সেজদা করনি সে বলছে হ্যাঁ আমি ওকে সেজদা করব
তাকে মাটি দিয়ে সৃষ্টি করছেন আপনি, আর আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে। অতএব আমি আগুন, আমি শ্রেষ্ঠ, আর সে মাটি, সে শ্রেষ্ঠ নয়, তা আমি ওকে কেন সেজদা করতে যাব? তো শয়তান কি করেছিল? এক নম্বর হিংসা করেছিল, দুই নম্বর অহংকার করেছিল। তারপর আল্লাহ তাআলা বলছে, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, তা আল্লাহ তাআলা সেখানে কী শব্দ ব্যবহার করছেন? কানা মিনাল কাফিরিন, কানা মিনাল কাফিরিন, শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিসের জন্য হইল? হিংসা করছিল, হিংসা করছিল, এই জন্য কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। এত আল্লাহ তাআলার কাছে বলছে, হে আল্লাহ, আপনি আমাকে যখন কাফের বানিয়ে দিয়েছেন, বলছেন কাফের আমি হয়ে গেছি, তাহলে তো আমার আখেরাত নাই। বলছে না, তোমার আখেরাত নাই, তাহলে আমি কিছু জিনিস চাবো আপনার কাছে। বলে চাও? বলছে আমি যতদিন কিয়ামত না হবে ততদিন আমি বাঁচতে চাই, এ লম্বা হায়াত চাই আমি। আল্লাহ বলছে দিলাম, আর কি চাও? আমি যেন আদম সন্তানের রক্তে ঢুকে সমস্ত শরীরে ঘুরে বেড়াইতে পারি, আমাকে সে শক্তি দেওয়া হোক। আল্লাহ বলল দিলাম, ঠিক আছে। আর কি চাও? আমি যেন যার ইচ্ছা তার আমি রূপ ধারণ করতে পারি, যার ইচ্ছা, যে কোনো মানুষের, ছাগল, গরু, ভেড়া, কুকুর, শিয়াল। বলছে আল্লাহ বলল দিলাম, যাও, ঠিক আছে। এবার শয়তান কি বলছে? আল্লাহ আপনার জাতের কসম খেয়ে বলছি, আমি আমি যখন কাফের হয়ে গিয়েছি, আমি আমার আখেরা ধ্বংস হয়ে গেছে, আমি কোনো আদম সন্তানকে কখনো জান্নাতে ঢুকতে দিব না, আমি সব সময় তাদের পিছনে লেগে থাকবো, আর তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, ঠিক আছে। তো দেখতে পেলেন, সে হিংসা করছিল, আল্লাহ কি বলছে? কানা মিনাল কাফির, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো ভাই, হিংসা করাটা কুফুরি, ঠিক আছে, হিংসা করাটা একটা কুফুরি কাজ। এটা যারা এই কাজে লিপ্ত হবে, তাদের আল্লাহ তাআলা সর্বপ্রথম কী করে দেয়? তাদের নেকিগুলোকে জ্বালিয়ে দেয়, তাদের নেকিগুলোকে পুড়িয়ে সারখার করে দেয়। এবার আপনার যদি নেকি না থাকে ভাই, তাহলে আপনি আখেরাতে জান্নাতে যাবেন কী করে? কারণ আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতু, যারা আল্লাহর উপর ঈমান আনবে আর নেক কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে, ঠিক আছে। এবার আমার যদি নেক আমলই না থাকে, আর নেক আমলকে আপনি আখেরাতে টাকা বলতে পারেন, ঠিক আছে, এই টাকা আপনার যত বেশি, দুনিয়াতে যেরকম, যার যত বেশি টাকা আছে সে দুনিয়াতে ততই সুখের উপকরণ কিনতে পারে, যার কোটি কোটি টাকা আছে সে ইচ্ছা মতো যেমন ইচ্ছে সেমন বাড়ি তৈরি করতে পারছে, যেমন ইচ্ছে সেমন জমি জায়গা কিনে সেখানে যা ইচ্ছা তাই চাষ করতে পারছে, ঠিক আছে। তো তেমনইভাবে আখেরাতের নেকি, এটা আখেরাতের টাকা, সেটা যদি আপনার এখানে জ্বলে যায়, সারখার হয়ে যায়, তাহলে আখেরাতে তো আপনার কিছুই থাকবে না, খালি হাত। আর সেখানে আল্লাহ তাআলা আপনার নেকিকে কী করবে? পাল্লাতে রেখে দিবে, নেকিকে একটা আল্লাহ তাআলা একটা ইয়াদি আকার ধারণ করবে, যেমন টাকা পয়সার মতন একটা আকার ধারণ হবে তার, এবং সেগুলোকে আপনার সমস্ত নেকিগুলো কী করা হবে? হ্যাঁ, পাল্লাতে রাখা হবে, নেকির পাল্লাতে রাখা হবে, পাপগুলোকে পাপের পাল্লাতে রাখা হবে। এবার যেটা ভারী হবে সেটা, নেকির পাল্লা বাড়িয়ে গেলে আপনার জন্য জান্নাত। এবার আপনার যদি নেকি না থাকে, উজুরটা করবেন কী করে? আপনি তো হিংসা করছেন, আপনি তো সমস্ত নেকি পুরে সারখার হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপার, তো যারা হিংসা করে তারা এক প্রকার কুফরে লিপ্ত হয়। কেন সত্যি করে বলছি, এরা কুফর কেন আরেকটা কারণ বলি, দেখুন, যারা হিংসা করে তারা বাস্তবে তারা ভাগ্যকে অস্বীকার করে, তারা ভাগ্যকে মানে না, তার মানে সে ভাগ্যকে মানে না সে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 70,000 বছর আগে তার ভাগ্য লিখে দিয়েছে, ঠিক আছে, 70,000 বছর আগে, 50,000 বছর, ঠিক আছে, আবু দাউদের কিতাবে 50,000 বছর আগে লিখেছে, 50,000 বছর আগে প্রতিটা মানুষের ভাগ্য আল্লাহ লিখে দিয়েছে। সেটা আবার মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের রূহ বা আত্মাকে তৈরি করেছে, ঠিক আছে। মানুষ কিন্তু মানুষের আত্মা তৈরি করে দিয়েছে 50,000 বছর আগে। এইবার দেখেন, এখন মানুষ আসতে দুনিয়াতে জন্ম হচ্ছে, আপনার ছেলে হচ্ছে, আপনার পুতা হচ্ছে, নাতি হচ্ছে, হচ্ছে তো, কিন্তু তার আত্মাটা আল্লাহ তাআলা 50,000 বছর আগে তৈরি করছে, সৃষ্টি করছে, বুঝতে পারছেন তো? এবার যখন আল্লাহ তাআলা তার আত্মা তৈরি করছে, তখন সমস্ত আত্মাগুলোকে আল্লাহ তাআলা একসঙ্গে তৈরি করেছে। মানুষ আসতে আসতে কিন্তু একটা একটা করে আসছে দুনিয়াতে, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এভাবে জন্ম হইতে থাকবে, কিন্তু তার সমস্ত আত্মাগুলো, মানুষের সমস্ত আত্মাগুলো, রূহগুলোকে আল্লাহ তাআলা
50,000 বছর আগে তৈরি করে এক সঙ্গে তৈরি করে রেখে দিয়েছে এবং আল্লাহ তাবারক তাআলা ওই আত্মাগুলোকে দুটো ভাগ করেছে একটা জাহান্নামী একটা জান্নাতী ঠিক আছে এবং সমস্ত আত্মা তাদের আবার ভাগ্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সারা দুনিয়াতে কতদিন থাকবে এবং সে কি ইনকাম করবে কোন পেশায় কাজ করবে হ্যাঁ সারা তার কত বিঘা জমি হবে কয়টা বাড়ি হবে কয়টা গাড়ি হবে অথবা সে কি ভিক্ষুক হবে না গরিব হবে কি হবে সব আল্লাহ তাআলা ডিটেইলস লিখে দিয়েছে তার ভাগ্যের মধ্যে ঠিক আছে সব লিখে দিয়েছে এবার দুনিয়াতে যখন মানুষ আসছে তার ভাগ্য অনুযায়ী তার জীবন ঘটছে ঠিক আছে আল্লাহ যার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটাই হচ্ছে আর বেশি হচ্ছে না কম হচ্ছে না এত হাদিসে বলা হয়েছে যার ভাগ্যে আল্লাহ যে রুজি রেখে দিয়েছে সেই রুজি না খেয়ে মরবে না সে মরতে পারেই না আর আপনার ভাগ্যে যে রুজি নাই সেটা আপনি খেতে পারবেন না আপনার সামনে অনেক কিছু আছে আপনার সামনে অনেক কিছু আছে কিন্তু আল্লাহ যদি তৌফিক না দেয় লিখে না রাখে আপনার ভাগ্যে সেইগুলো আপনি খেতে পারবেন না খেতে পারবেন না এই সমস্ত ভাগ্যের ব্যাপার এত যারা হিংসা করে তারা বাস্তবে এই ভাগ্যকে অস্বীকার করে ভাগ্যকে মানে না আর ভাগ্যকে অস্বীকার করে কি কুফরি কাজ কারণ আপনাকে সাতটা জিনিসের উপর ঈমান আনতে হবে একটাকে যদি অস্বীকার করেন তাহলে আপনার মুসলমান নয় একটাকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না এক নম্বর কি এক নম্বর আল্লাহর উপর ঈমান আনা দুই নম্বর রসুলের উপর ঈমান আনা তিন নম্বর আসমানি কিতাবের উপর ঈমান আনা যেরকম কোরআন তৌরাত জুবর ইঞ্জিল হ্যাঁ এই যে কিতাবগুলো আছে আসমানি কিতাব এর উপরে ঈমান আনতে হবে চার নম্বর কি নবী রসুলদের উপর ঈমান আনতে হবে পাঁচ নম্বর সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে যে ফেরেশতা একটা একটা আল্লাহর সৃষ্টি বস্তু আছে একটা মাখলুক আছে আল্লাহর সৃষ্টি তা এই পাঁচ নম্বর আর ছয় নম্বর কি জান্নাত জাহান্নামের উপর ঈমান আনতে হবে সাত নম্বর ভাগ্যের উপর ঈমান আনতে হবে আশারুল খায়রু মিনাল্লাহি তাআলা অর্থাৎ মানুষের জীবনে ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহর হুকুমে হয় এবং আল্লাহ ভাগ্যে লিখে দিয়েছে এই জন্য হয় এই আপনাকে এই সাতটা জিনিসের উপর এইভাবে সমানভাবে ঈমান আনতে হবে এইবার সাতটার একটা কিছু অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে না আপনার মুসলমান হবেন না ঠিক আছে যদি কেউ বলে আমি সব মানছি কিন্তু আমি আখেরাত মানলাম না যদি কথা বলে কাফের হয়ে যাবে ঠিক আছে এই সাতটার একটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে এবার যারা হিংসা করে তারা কি 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 কে মান কোনটাকে মানছে না বলেন দেখি কোনটাকে মানছে না যারা হিংসা করে বলেন ভাগ্যটাকে মানছেন যে ভাগ্য যে আল্লাহ লিখে দিয়েছে সবার ভাগ্য আল্লাহ লিখে দিয়েছে তো আপনার উন্নতি দেখে আমি হিংসা করছি তার মানে কি আমি এই ভাগ্যটাকে মানছি না ঠিক আছে এবার একটাকে অস্বীকার করা মানে কি কাফের হয়ে যাওয়া ভাই আর কাফের যদি হয়ে যায় মানুষ তাহলে কি হয়ে যায় তার সমস্ত নেকি অটোমেটিক ধ্বংস হয়ে যায় অটোমেটিক ধ্বংস হয়ে যায় এই জন্য বলা হয়েছে যারা হিংসা করে তাদের নেকি ধ্বংস হয়ে যায় পুরো সরকার হয়ে যায় তো এবার দেখেন জান্নাতে যেতে হলে শুধু এই আপনার জন্য আমল করা যথেষ্ট নয় আমল করা যথেষ্ট নয় যে আপনি নামাজ পড়ছেন পাঁচত নামাজ পড়লে জান্নাতে চলে যাবেন রোজা রাখলে জান্নাতে চলে যাবেন হজ করলে জান্নাতে চলে যাবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখলে জান্নাতে চলে যাবেন কখনো না আপনাকে হিংসা থেকেও পবিত্র থাকতে হবে হিংসা থেকেও পবিত্র থাকতে হবে অথচ আজ দেখো হিংসা কিন্তু সব জায়গায় আছে হিংসা সব জায়গাতে আছে আরে কি বলবো আমি দেখেন এই কিছুদিন আগে মসজিদ ইমামদের একটা মিটিং হয়েছিল খলিফুর আমাকে এখানে এসে দাওয়াত দিয়ে গেলো আবার আমার ফোন নম্বর নিয়ে গেছে আমি যেতাম না ফোন করেছে তারপরে আমি বলছি ভাই আমি খুব ব্যস্ত মানুষ হ্যাঁ বলছেন একবার আসেন গিয়েছি সেখানে আর আমি গেছি আমার সঙ্গে কটা নিয়ে গেছি বুঝতে পারছেন তো ওষুধ ফষুধ নিয়ে গেছি পেটসাপ আমার কিন্তু ভাই ওষুধ বিক্রি করার উদ্দেশ্য না আমি পরীক্ষা করার উদ্দেশ্য আমি বার করে বলছিলাম দেখেন ভাই জানি এটা তো আপনারা জানেন ওই ফেসবুকে অনেক সময় দেখে থাকেন বলছে হ্যাঁ জানি ভাই 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 এটা নিব না আমরা নিব না সে এমনভাবে কথাগুলো বলছে হিংসা করে বলছে ভাই ইমাম মানুষ তারা হিংসা করছে ভাই কেউ লাইনি তো এভাবে হিংসা শুধু এই নয় যে সাধারণ মানুষের মনে হিংসা আছে আলেমদের মনে হিংসা আছে ইমামদের মনে হিংসা আছে বড় বড় মুফতি মুহাদ্দিসের মনে হিংসা আছে জানেন হিংসা ছাড়া কেউ নাই এখন বর্তমানে সাধারণ মানুষ তো সাধারণ মানুষ আলেম ওলামাদের অন্তরে হিংসা আছে একটা মাদ্রাসা এখানে তৈরি করছে
এবার আরেকটা যদি এখানে একটা মাছা তৈরি করা হয় তাহলে দেখবেন ওরা হিংসাতে মরে যাবে। হ্যাঁ, আবার এখন মাছা তৈরি করছো তাহলে আমাদের পেটের ভাত মরে যাবে, এই হবে সে হবে, ওরা হিংসা করতে লাগবে। ঠিক আছে, এরকমভাবে আপনি একটা ব্যবসা করছেন, অন্য যদি পাশে একটা এই ব্যবসা আবার খুলে দেয় কেউ, তা হিংসা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তুমি আবার এটা তৈরি করেছো, এই ব্যবসা তৈরি করছো এখানে, এভাবে ভাই সব হিংসার হিংসা। ভাই এক ভাই ও অন্য ভাইয়ের উপরে হিংসা করে। হ্যাঁ, তো তেমনইভাবে একটা স্কুলের মধ্যে ধরুন পাঁচ ছয়টা শিক্ষক আছে, একটা নতুন শিক্ষক চলে আসছে, সেই শিক্ষক যদি ছেলেদের সঙ্গে ভালো ব্যবহার দেখাচ্ছে, ভালো করে পড়াচ্ছে, ছেলেদের অভিভাবক আসছে তো ওদের সঙ্গে সুন্দর করে কথা বলছে, এবার অভিভাবকদের পছন্দ হয়ে গেছে না এই লোকটা ভালো, তো এই শিক্ষকটা ভালো ভদ্র মানুষ, দেয়া ওরা ফোন নম্বর দিচ্ছে, তা অনেক হ্যাঁ অভিভাবকের সঙ্গে কথাও বলছে, হ্যাঁ আপনার ছেলে ভালো পড়ছে, এই করছে সেই করছে, এইটা দেখে ওই বাকি শিক্ষকরা ওরা হিংসায় জ্বলে মরছে। যেইভাবে হোক তাকে এখান থেকে বার করতে হবে। তো ভাই এভাবে হিংসা আজ কিন্তু কোনো গণ্ডি নাই, গণ্ডির বাহিরে, এবং সবার কাছে সবার ছেলে হোক মেয়ে হোক সবাই হিংসা করছে ভাই। অথচ এই হিংসা এমন একটা জিনিস, এই হিংসার কারণে মানুষের দুনিয়া ধ্বংস হয়ে যায়, আখেরাতে ধ্বংস হয়ে যায়। দুনিয়া যাই হোক আখেরাতে একদম নিশ্চিতভাবে ধ্বংস বরবাদ হয়ে যায় এই হিংসার কারণে। হ্যাঁ, অথচ আমরা এই হিংসা থেকে মুক্ত হইতে পারছি না, হিংসা থেকে মুক্ত হইতে পারছি না, তাহলে আমাদের নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না, এ ন্যাক আমল করে কোনো লাভ হবে না। ঠিক আছে, এর জন্য আমরা কী করব, হিংসা থেকে পবিত্র হইতে হবে, আমাদের হিংসা থেকে বাঁচতে হবে। এবার কী করে জানবেন আপনার মনে হিংসা আছে, যখনই দেখবেন আমার সামনের মানুষটার উন্নতি দেখে আমার মনের মধ্যে চিনচিন করে জ্বলছে, আমার মনে চিনচিন করে জ্বলছে, বা তাকে আমি সহ্য করতে পারছি না, তাকে দেখলে আমার ভালো লাগছে না, তখনই জানবেন আপনার মনের মধ্যে হিংসা আছে বা আমার মনে হিংসা আছে। তো তার আল্লাহ রাসূল সাল্লাম কিছু ঔষধ বলে দিয়েছে, তার যদি কারো মনে হিংসা হয় তখন তুমি কী করবে, তাকে দাওয়াত করে খাওয়াও। এটা সম্ভব হবে? সম্ভব হবে? তাকে দেখতে আমার ভালো লাগে না, তাকে আমি দাওয়াত করে খাওয়াতে মন চাবে, তাকে তার বেশি আরও মনে খারাপ লাগবে। কিন্তু আল্লাহ নবী বলছে না, যদি তুমি হিংসা অন্তর থেকে বের করতে চাও তাহলে তুমি তাকে দাওয়াত করে খাওয়াও, আর তার উন্নতি দেখে জ্বলবে না, বরং কী করো, আল্লাহকে বলো হে আল্লাহ তালা তার যাতে উন্নতি দিচ্ছ তার আরও দশ গুণ বাড়িয়ে দাও, আরও ডবল করে দাও, তার জন্য দোয়া করো। তো এভাবে এই করতে বলা হয়েছে। আর কি দুই নম্বর কি বলা হয়েছে, তাকে যখনই দেখবে তাকে সালাম দাও, ভদ্রতার সঙ্গে মানে ভালোভাবে তাকে সালাম দাও, বারবার সালাম দাও, যখন তোমার ভালো ব্যবহার তার মনের মধ্যে আসর হয়ে যাবে তখন দেখবে তার হিংসা কমে যাবে, আস্তে আস্তে হিংসা কমে যাবে, তোমাকে আর হিংসা করবে না। আর কি করো, তাকে মধ্যে মধ্যে উপহার দাও, এটা ওইটা আতর, একটা আতর নিয়ে এলেন ভাই, এলেন এটা দেখুন সুন্দর আতর আছে, লেন ভাই এটা ব্যবহার করেন। হ্যাঁ, এভাবে ভালো ভালো জিনিস যেটা ছোটোখাটো জিনিস অথচ মানুষের পছন্দ করে এমন জিনিস তাকে উপহার দাও। এসব করলে কী হবে, তাহলে তার মন থেকে হিংসাটা, তোমার উপর থেকে যে হিংসা আছে সেটা দূর হয়ে যাবে। তো এত ভাই হিংসা কিন্তু কবিরা গুণা নয়, কবিরা গুণা থেকেও বড় গুণা, হিংসা এমন একটা গুণা কবিরা গুণা থেকে বড় গুণা। আর সমস্ত পাপ, আপনার অনেক পাপ আছে, আপনি পাপ করছেন আপনার আখেরাত ধ্বংস সেরকম করে না, কিন্তু পাপ করছেন সে পাপটা আপনার ঘাড়ে চেপে থাকবে, কিন্তু হিংসা এমন একটা গুণা, এমন একটা পাপ আপনি হিংসা করবেন সে আপনার আখেরাত ধ্বংস করে দেবে, আপনার সঙ্গে সঙ্গে আপনার আখেরাত ধ্বংস যাবে। হিংসা করার সাথে সাথে আপনার নেকি পুড়ে যাচ্ছে, তার মানে আখেরাত ধ্বংস, আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপার হিংসা মানে হারাম কাজ, একেবারে সম্পূর্ণ হারাম কাজ। যারা হিংসা করবে আল্লাহ তাআলা তাদেরকে একদম পছন্দ করেন না, হিংসুকদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না, তারা যতই ভালো মানুষ হোক, যত নামাজে রোজার দাস যত ভালো কাজ করুক আল্লাহর কাছে তারা কোনো, তাদের কোনো দাম নাই, কোনো দাম নাই, এক মানে এক জিরো, একেবারে জিরো। এত ভাই হিংসা থেকে পবিত্র হইতে হবে, হিংসা থেকে পবিত্র হইলে কী হবে, উপহার কী হবে দেখেন, বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে, তার পিছনে দোয়া করে যে আল্লাহ তাআলা আমার অমুক ভাই, আমার মুসলমান ভাই তার ভালো করুন,
তার এই এক উন্নতি করছে, তার উন্নতি আরো বাড়িয়ে দেন। যদি আপনি দোয়া করেন, হাদিসের মধ্যে কি বলা হয়েছে, তার উন্নতি আল্লাহ বাড়াবে কি বাড়াবে না সেটা পরের কথা, আগে আল্লাহ আপনার উন্নতি বাড়িয়ে দিবেন গ্যারান্টি দিয়ে। তো বলা হয়েছে যদি আর নিজের ভালো চাও তাহলে নিজের মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, তার উন্নতির জন্য দোয়া করো, কিন্তু আল্লাহ তাআলা তার উন্নতি করবে কি করবে না সেটা জানা নাই, কিন্তু তোমার উন্নতি আল্লাহ আগে করবে, আগে করবে। তার উল্টো, তার উল্টো হচ্ছে আপনি যদি কারো হিংসা করেন, কারো ক্ষতি চান, তার ক্ষতি হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আপনার ক্ষতি আগে গ্যারান্টি দিয়ে হবে, আপনার ক্ষতি গ্যারান্টি দিয়ে হবে। তো ভাই এই সমস্ত মেনে চলেন, কারণ আল্লাহ তাআলা সবার ভাগ্য লিখে দিয়েছে, আর আপনার কারো হিংসা করার দরকার নাই, আর হিংসা করে কারো ক্ষতি করাও যাবে না। আমি হিংসা করছি আপনার, আপনাকে কখন আমি আপনার মানে হিংসা করে ক্ষতি করতে পারবো না, আল্লাহ যা ভাগ্যে লিখেছে সেটা হবেই হবে। এবার দেখেন, হিংসা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি যদি সাধারণ আমল করেন, অল্প আমল করেন, আপনি জান্নাতে চলে যাবেন। তার প্রমাণ আমি বলি, একবার রাসূলুল্লাহ সাল্লাম বসে আছে কিছু সাহাবাদেরকে নিয়ে, তখন তিনি বললেন এখন একটা মানুষ আসবে সে জান্নাতি, এখন একটা মানুষ আসবে সে কি, সে জান্নাতি। তখন সাহাবারা সব মানে উৎসুক হয়ে বসে আছে, সে কি আসবে কি আসবে, সে জান্নাতি। আল্লাহ নবী সাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আর আল্লাহ নবী সাল্লাম যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সে 100% জান্নাতি। সে তখন তারা বসে আছে, দেখা গেল একটা এমন একটা সাধারণ মানুষ এসেছে, যে প্রসিদ্ধ সাহাবি নয়, বড় সাহাবি নয়, সাধারণ একটা মানুষ। সে এসেছে, এসে কী করলো, ওজু টজু করে দুই রাকাত নামাজ পড়লো। যাই হোক, এবার সবাই তার পিছে লেগে গেছে, মানে কী বলে ওই গোপন ক্যামেরা আছে না, সে ক্যামেরার মতন পিছে লেগে গেছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতি, সে কী আমল এমন করে সেটা দেখতে হবে, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাকে জান্নাতি বলে দিয়েছে, দেখতে হবে। এবার সে বাড়িতে চলে যাচ্ছে, বাড়িতে সে কী করে সব তো বলা যাবে না, দেখাও যাবে না। এক সাহাবি কী করছে, হ্যাঁ সে বলছে ভাই আজকে রাত আমি আপনার কাছে থাকবো, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, কারণ আমার দেখেন এই অবস্থা, তা আমাকে কিছু খেতে হবে না ভাই, আপনি খাবার দিতে হবে না, কিছু দিতে হবে না, আমি আজ আপনার কাছে থাকবো ভাই। এবার সে বলছে ঠিক আছে ভাই চলো থাকবা। এবার সে কী করছে, বাড়িতে ঢুকেই লক্ষ্য রাখছে সে কী করে আমি দেখবো, সে কী করে এমন কি আমল করে যার জন্য সে জান্নাতি বলা হয়েছে। দিয়ে সে দেখছে সে কিছুই করছে না, এর নামাজটা পড়ছে, একটা নামাজ পড়ে শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, হয়তো ওই তাহাজ্জুদের সময় উঠে দুই রাকাত বা চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, আর কিছুই করেনি একদম। তখন ওই ব্যক্তি সকালে বলছে ভাই দেখো আমি মুসাফির না কিছু নাই, আমার কোনো অসুবিধা নাই, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছি, কারণ তোমাকে তোমার জন্য আমাদের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে এ এখন একটা জান্নাতি লোক আসবে, আর এই কথাটা একদিন বলেনি কিন্তু তিন দিন বলেছে আজ একটা জান্নাতি লোক আসবে, সে ওই লোকটা এসেছে। দ্বিতীয় দিন বলছে আজকে একটা জান্নাতি লোক আসবে, সে দ্বিতীয় দিনও ওই লোকটা এসেছে। তো তিন দিন পর এই ব্যাপার, তা বলছে ভাই তুমি এমন কী আমল করো সেটা দেখার জন্য তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু আমি তো দেখলাম ভাই তুমি কোনো আমলই করো না, কিচ্ছু করো না, একদম সাদা সিধা, হ্যাঁ যেরকম একটা নামাজটা পড়ে শুয়ে পড়লা, এ সকালে উঠলেন ফজর নামাজ পড়লাম, আমার আমিও তোমার সাথে পড়লাম, তাছাড়া তোমাকে এমন কোনো আমল করতে দেখি না, কোনো আমল নাই তোমার মধ্যে, তো তুমি জান্নাতি হলে কী করি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না, তিনি যাকে জান্নাতি বলবে সে অবশ্যই জান্নাতি। তো সে তখন একটা কথা বলছে, বলছে ভাই জান আমার কোনো আমল নাই এরকম, এ আমি এরকম সাদা সিধা, তোমরা যেরকম পাঁচাত্তর নামাজ পড়ো আমি পাঁচাত্তর নামাজ পড়ি, আর যতটুকু পারি দেখো জিকির টিকির করি এই সেই, আর এমন কিছু আমার আমল নাই। তবে একটা জিনিস, আমার আমার মনের মধ্যে কোনো মানুষের কার প্রতি হিংসা নাই, আমার আমি সবার ভালো চাই, কারো ক্ষতি চাই না, এটা আমার মধ্যে আছে ভাই, আমার অন্তরে এই জিনিসটা আছে, আমি কারো কারোর প্রতি আমার হিংসা নাই। তখন বলছে ঠিক বলছো তুমি, তোমার হিংসা নাই, হিংসা করো না, এই জন্যই তুমি জান্নাতি ভাই, এই জন্যে তুমি জান্নাতি, ঠিক আছে। তো ভাই এই জিনিস ভাই, যদি আলহামদুলিল্লাহ আমরা আমল বেশি করব না, অল্প আমল করছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, যত পারবো কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করবো,
ঠিক আছে কিন্তু হিংসা থেকে পবিত্র থাকব কারো ক্ষতি চাবো না কারো ক্ষতি চাবো না ভাই ঠিক আছে যদি আমরা এইটা করতে পারি এই হিংসা থেকে পাক হইতে পারি তাহলে ইনশাআল্লাহ আখেরাত আমাদের জন্য জান্নাত আমাদের গ্যারান্টি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি আমাদের জন্য জান্নাত ভাই ঠিক আছে আর যদি আমরা হিংসা করি তাহলে ভাই এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাব যে আয়াত আল্লাহ তাআলা বলছে যে আমিলাতুন নাসিবা মানুষ সারা জীবন আমল করে করে ক্লান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া কিন্তু তারপরে মরার পর সোজা জাহান্নামে ঢুকবে সোজা জাহান্নামে ঢুকবে তার কোনো নেক আমলগুলো সমস্ত পুড়ে সারকার হয়ে যাবে তার একটা আমলও থাকবে না জাহান্নামে সোজা ঢুকবে ভাই ঠিক আছে ভাই তো আমি আর বেশি কিছু বলবো না অনেক সময় হয়ে গেছে তা এ আল্লাহ তাআলা আমাদেরকে এই হিংসার মতন এত বড় বিরাট বড় পাপ যেটা কুফর হ্যাঁ কুফর একদম আর এই পাপে লিপ্ত হলে মানুষের দুনিয়া ধ্বংস আখেরাতও ধ্বংস হয়ে যাবে আর যারা হিংসা করে দেখবেন তাদের চেহারাতে কোনোদিন নূর থাকে না তাদের চেহারাতে নূর থাকবে না তাদের চেহারাটা মরা মরা ভাব হয়ে যাবে ঠিক আছে চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে না লাবণ্য থাকবে না ঠিক আছে যারা হিংসা করবে আর হিংসা না করলে আপনার চেহারা জল জল করে জ্বলবে আল্লাহ একটা নূর দেবে আপনার চেহারার মধ্যে এর জন্য হিংসা করলে আপনার চেহারা খারাপ লাগবে আর চেহারা খারাপ হইলে যদি যুবক হয় তার তাকে কেউ ভালোবাসবে না সেরকম এর জন্য হিংসা থেকে পবিত্র থাকতে পারলে আমাদের দুনিয়া লাভ আখেরাত লাভ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসার মতন এত বড় জঘন্য পাপ থেকে হ্যাঁ বেঁচে থাকার তৌফিক দান করুক বারাকাল্লাহু ফিকুম আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রাহীম وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم